সোমবার বেলা 12:30 নাগাদ কোচবিহার আলু চাষী সংগঠন কমিটির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় কোচবিহার খাগড়াবাড়ি চৌপথি এলাকায়। মূলত কৃষকদের ওপর শোষণ অবিলম্বে বন্ধ করতে হবে, আলু এবং অন্যান্য কৃষিজ পণ্য এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়ার ছাড়পত্র দিতে হবে, কীটনাশকের অতিরিক্ত মূল্য কমাতে হবে ও সারের কালোবাজারি বন্ধ করতে হবে। এই সমস্ত বিষয়ের ওপর দাবি রেখে সোমবার এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এদিনের বিক্ষোভ মিছিলে কৃষকেরা রাস্তায় রীতিমতো আলু ফেলে দিয়ে পথ অবরোধে সামিল হন। দীর্ঘক্ষণ চলে এই পথ অবরোধ। তাদের দাবি, যতক্ষণ জেলাশাসক সেই স্থানে না আসবেন ততক্ষণ তারা এই পথ অবরোধ চালিয়ে যাবেন। এই পথ অবরোধের জেরে মূলত কোচবিহারের অন্যতম ব্যস্ততম রাস্তা কোচবিহার খাগড়াবাড়ি চৌপথি এলাকায় যান চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। এদিনের এই পথ অবরোধে কৃষকেরা একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন। তারা কি বলেছেন শুনে নেওয়া যাক। আমাদেরকে বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেই প্রতিবাদে আমরা আজকে পথে নামছি। আমাদের আর কোন রাস্তা নেই, আমাদের এক ঘন্টা আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা আরো বেশি নিয়ে যাবো। সামনে চাষ আছে, সেই হিসাবে আমাদের আলু বিক্রি হচ্ছে না। চাষিরা এই অনেক পয়সা খরচা করে, 3 বছর থেকে লসের রান করে, এবার একটু আশা আলু দেখেছিল। জিজ্ঞাসা আলু যাওয়া বন্ধ করে দিয়েছে, তাতে আমাদের প্রচুর ক্ষতি হচ্ছে। আমরা এর প্রতিবাদে আজকে খাগড়াবাড়ি চৌপতিতে করবো। আমরা রাস্তায় সারাক্ষণ থাকবো, যতক্ষণ নিয়মবাবু না আসবে ততক্ষণ আমরা এখানে অবস্থান করবো। এখন আমরা মাসের শেষ, আজকে 5 তারিখ, বাচ্চাদের স্কুলে পড়াইতেছি, স্কুলের কোনো বেতন দিতে পারতেছি না, বাচ্চাদের টিউশনের টাকা দিতে পারতেছি না, সারের যে কালোবাজারি, সারের কালোবাজারি বন্ধ করতে পারতেছে না সরকার, আমাদের কৃষকদের উপর জুলুম করতেছে। তো আমরা চাই অবিলম্বে সরকার আমাদের কাছে আলু কিনুক, নাহলে আমাদেরকে 20 টাকা মারুক। আমরা চাই শুধু আমাদের ন্যায্য মূল্যে আলু কিনুক, নাহলে আমাদের গেট খুলে দেব। এটাই আমাদের দাবি নিয়ে আজকে আমাদের হরতাল কর্মবিরতি। কি নাম আপনার? মনোয়ার হোসেন। প্রশাসনিক হস্তক্ষেপে যদি কৃষকদের সমস্যার সমাধান হয়, সেক্ষেত্রে এদিনের আন্দোলন সফল। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, Times 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। 2 দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমোনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতার রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী
SSKM হসপিটাল কলকাতা, ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি NRS হসপিটাল কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম PG হসপিটাল কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066555 অথবা 8373066444 এই নম্বরে। চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।